আচ্ছা, তো লাস্টে আমরা হচ্ছিল ল্যাবে প্লাস হচ্ছিল আমরা ক্লাসের মধ্যে কিছু প্রবলেম দেখছিলাম, যেখানে হচ্ছে ফর লুপের ভিতরে হলো আমরা কন্ডিশন স্টেটমেন্ট ইউজ করছিলাম, যে সে আমরা লাস্টে একটা ক্লাস যে প্র্যাকটিস ল্যাবের মধ্যে আমরা একটা দেখছিলাম যে একটা লুপ দেওয়া থাকলে অড নাম্বারগুলো প্রিন্ট করা অথবা ইভেন নাম্বারগুলো, সরি ইভেন নাম্বার মনে হয়েছিল মানে আমাদের লাস্টে ইভ্যালুয়েশন ল্যাবে, তো ওইটার জন্য আমরা কী করছিলাম একটা ফর লুপ দেখছিলাম, ওয়ান থেকে এন পর্যন্ত লুপ চলতো, এন এরপরে আমরা হচ্ছিলো মট করে দেখতাম যে এটা কি ইভেন কি ইভেন না। সো এই প্রবলেমটার সম্বন্ধে তো আমরা অলরেডি ফেমিলিয়ার যে কীভাবে আমাদের করতে হবে, যে একটা ফর লুপ চালিয়ে কীভাবে হচ্ছিলো প্রত্যেকটা নাম্বার চেক করে দেখতে হবে যে এটা কি ইভেন নাকি ইভেন না, যদি ইভেন হয় তাহলে আমি প্রিন্ট করবো আর না হলে প্রিন্ট করবো। একটা হচ্ছিলো তোমাদের অটসাম নামে একটা প্রবলেমও ছিল প্র্যাকটিস ল্যাবে, সো অটসামের মধ্যে আমরা কী ছিল যে আমরা সেদিনকে ডিসকাস করছিলাম, গতকালকে আমরা ডিসকাস করছিলাম যে এন দাও এ আর বি দেওয়া থাকবে, এ আর বি এর মধ্যে যে নাম্বারগুলো হলো অট সেগুলার সামেশন বের করতে হবে, তাহলে সেটার জন্য আমরা কী করতে পারি এ থেকে বি পর্যন্ত একটা লুপ চলবে, এর ভিতরে আমি একটা চেক করে দেখবো যে কোন নাম্বারগুলো অট একটা ইফ কন্ডিশন দিয়ে। সো ওইটাও কিন্তু নেস্টেডেড, নেস্টেডেড মিনস হচ্ছিলো তুমি একটা কোড ব্লকসের ভিতরে আর একটা কোড লেখা। এখন এই নেস্টেডেড কন্ডিশনগুলো কোন সময় আসবে, কোন সময় রেজ করবে, এটা তোমাকে ডিফাইন করতে হবে। এখানে তোমার কোনো সময় বলে দিবে না যে এখানে তোমার নেস্টেডেড লুপ ইউজ করতে হবে, নেস্টেডেড ইফ কন্ডিশন অথবা ফর লুপের ভিতরে তোমার নেস্টেডেড ইফ কন্ডিশন ইউজ করতে হবে, বা এক্সপ্লিসিটলি এটা কোনো জায়গায় স্টেট করা থাকবে না। ইউ হ্যাভ টু ফিগার আউট হোয়েন ইউ হ্যাভ টু ইউজ দ্য নেস্টেডেড লুপ, ঠিক আছে? সো এটা প্রবলেমের উপরে বেস করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে আমার নেস্টেডেড লুপ লাগতে পারে। তো নেস্টেডেড লুপ আসলে প্রবলেমটা রেজ করে যখন হচ্ছিলো আমাদের একটা ইটারেশন, আসলে লুপের মেন থিমটা কি, যে কমন কিছু স্টেটমেন্ট যেটা বারবার আমরা এক্সিকিউট করতেছি, ঠিক আছে? এখন এটা যদি আমি আরও ইটারেটিভ করতে চাই, ধরো ওই এক আমি তো কতগুলো কমন স্টেটমেন্ট আমি ইটারেট করতেছি, এখন এগুলোকে যদি আরও মাল্টিপল টাইমস ইটারেট করতে হয়, ধরো একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা চিন্তা করি যে এখানে আমরা ধরো কীভাবে স্টেপ করা যায়, সবসময় অড টাইপের এক্সাম্পল মাথায় চলে আসে, আচ্ছা ধরো আমি এখানে এইভাবে বললাম যে ফার্স্টে এখানে ধরো আমাকে ধরো এখানে তোমরা যারা স্টুডেন্ট আছো সেখানে তোমরা তো পার্টিকুলার তোমাদের মানে ওই যে আমরা যেটা বলি হোম ডিস্ট্রিক্ট, মানে আমার তো একটা হোম ডিস্ট্রিক্ট আছে, আবার হোম ডিস্ট্রিক্টের অনুসারে আবার থানা আছে। এখন আমি যদি এভাবে একটা মানে তোমাদের থেকেই বের করতে চাই যে কারা কোন কোন ডিস্ট্রিক্টে আছে অ্যান্ড ওই ডিস্ট্রিক্টের আন্ডারে আবার কোন থানায় আছে, কথাটা বুঝে গেছে প্রবলেমটা? আমার হচ্ছিলো মানে থানা ওয়াইজ আসলে বের করতে হবে, বাট আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ বের করতে হবে দেন থানা ওয়াইজ, ঠিক আছে? তাহলে আমি এখানে কী করতে পারি, মনে তোমাদের মানে বাঞ্চ অফ পিপল, সো আমি তোমাকে তাহলে এক সেট থেকে আমি শুরু করে দেবো যে এখানে আমাদের অবশ্যই এটা আসলে দুইটা নেস্টেড লুপ দরকার হয় না, এটা আসলে একটা সিঙ্গেল লুপ দিয়ে করা যায় প্রবলেমটা, কারণ আমি ফার্স্টে তো ডিস্ট্রিক্ট বের করে ফেললাম তারপরে ওই ডিস্ট্রিক্ট অনুসারে হচ্ছিলো এই বের করা যায় না, প্রবলেমটা আসলে ভালো হয় না। নেস্টেডেড এখানে ধরো মানে আমি তোমাদের যদি এখানে তোমাদের ম্যাট্রিক্স অনুসারে যদি ই করে মানে অ্যারেঞ্জ করো, মানে তোমাদের এখানে তোমরা তো একভাবে অর্ডার অনুসারে আসো, বাট আমি যদি তোমাদেরকে এভাবে যদি অ্যারেঞ্জ করে রাখি মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি এরকম হয়, ধরো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট কলাম ওয়াইজ রো ওয়াইজ এরকম মানে পুরো ফুল ক্লাসটাকে ডিভাইড করে আমি হচ্ছে এরকম আইডেন্টিফাই করবো। এখন কথা হচ্ছিলো আমি এখানে বের করতে যাচ্ছি যে ধরো কলাম ওয়াইজ আমি একটা হচ্ছিল এখানে বের করতে যাচ্ছি যে প্রত্যেকটা কলামে কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ আছে, ঠিক আছে? অথবা প্রতিটা কলামের মানে পিপলদের আমি ধরো প্রবলেম সলভিং কাউন্টটা বের করতে যাচ্ছি যে কয়টা এখন পর্যন্ত প্রবলেম সলভ করছে, ধরো এই যে আমরা প্র্যাকটিস লেভেলের যদি কথা চিন্তা করি যে প্র্যাকটিস লেভেলে এখন পর্যন্ত কয়টা প্রবলেম সলভ করছে এটা কাউন্টটা বের করতে যাচ্ছি কলাম ওয়াইজ, মানে এখানে এটা হলো একটা গ্রুপ অফ পিপল, এটা একটা গ্রুপ অফ পিপল, এটা একটা গ্রুপ অফ পিপল, এখানে চারটা কলাম আছে, এরকম হয়তো পাঁচটা কলামও থাকতে পারতো, মানে আমি কলাম ওয়াইজ চিন্তা করছি, তুমি ইভেন রো ওয়াইজ চিন্তা করতে পারো,
প্রবলেমটা বুঝা গেছে? সো আমাকে এরকম, আমি তোমাদেরকে এরকম ভাবে এন্সার আমরা এরকম সিটিং আছে, এখন আমি কাজ করতে যাচ্ছি যে এই ফর্মগুলোর মধ্যে টোটাল প্রবলেম সলভিং কথা অথবা ম্যাক্সিমাম প্রবলেম সলভিং কথা। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, এই কলাম প্রত্যেকটা কলমের জন্য একটা লুপ চালাতে হবে না, এই লুপ চিন্তা না করা হবে, আমরা প্রত্যেকটা কলমের মানুষগুলোকে আলাদা আলাদা কনসিডার করতে হবে, এবং ওই প্রত্যেকটা কলমের মধ্যে আবার প্রত্যেককে মার্ক করতে হবে না। কথাটা বোঝা গেছে? ফার্স্ট অফ অল প্রত্যেকটা কলম আমারগুলো আলাদা আলাদাভাবে কাজ করতে হবে, প্রত্যেকটা কলম থেকে আমাকে বের করতে হবে যে ম্যাক্সিমাম কাউন্ট কত। ক্লিয়ার প্রবলেমটা, সলিউশনটা ক্লিয়ার? যে প্রত্যেকটা কলাম আমাকে আলাদা আলাদা করতে হবে এবং ওই প্রত্যেকটা কলাম থেকে আমাকে বের করতে হবে যে ম্যাক্সিমাম কাউন্টটা কত। তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটা কলাম ধরতে হবে, অ্যান্ড ওই কলাম থেকে সবাই ওই কলামের মধ্যে যারা আছে, যেমন ফার্স্ট কলাম আমি নিশ্চিত করি, ফার্স্ট কলামে যারা আছে তাদের থেকে ম্যাক্সিমাম কাউন্টটা আমার বের করতে হবে। এরপর আমি সেকেন্ড কলম করবো, তারপর সেকেন্ড কলম থেকে সেকেন্ড কলামের মধ্যে যারা ম্যাক্সিমাম কাউন্ট আছে সেটা আমার বের করতে হবে। এরপর থার্ড কলাম, এরপর ফোর্থ কলাম, এরপর ফিফথ কলাম। তাহলে এখানে দেখো ইটারেশন পাওয়ার হচ্ছে, একটা হচ্ছে হলো কলাম ওয়াইজ ইটারেশন হচ্ছে, কলাম ওয়াইজ হলো আমি প্রত্যেককে আমি কনসিডার করতেছি, আবার প্রত্যেকটা কলাম আমরা আলাদা আলাদা করে কনসিডার করতে হচ্ছে। এখন কলাম তো ফিক্স না, যে চারটা কলাম নেই, তাহলে আমি জাস্ট এটা এইখানে মানুষের জন্য ম্যাক্সিমাম যদি বের করতে চাই, আমরা তো আমরা একটা সময় প্র্যাকটিস করে একটা প্রবলেম ছিল না যে সেট অফ নাম্বার দেওয়া আছে সেখান থেকে ম্যাক্সিমাম বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা না সেট অফ নাম্বার দেওয়া থাকলে ওখান থেকে ম্যাক্সিমাম কাউন্ট আমি বের করতে হবে। তা ওই প্রবলেমটা কি সিঙ্গেল এই একটা কলমের জন্য না, অথবা তুমি যদি চিন্তা করতে অসুবিধা হয় তাহলে তুমি রো হিসাবে চিন্তা করো, আমি কলম হিসাবে চিন্তা করতেছি, তুমি রো হিসাবে চিন্তা করতে পারো। কলমটা বুঝা গেছে? তাহলে আমরা এতদিন কি একটা এরকম কলমের জন্য করে আসছি, তার এরকম এমন এমন কলম কয়টা আছে? এখানে আছে চারটা, এরকম পাঁচটা হইতে পারে, মানে এন সংখ্যক কলম আছে। তাহলে প্রত্যেকটা এন সংখ্যক কলমের জন্য আমার এই কাজটা করতে হবে। বুঝা গেছে কথাটা? সো এইটাই হচ্ছিল নেস্টেটেড লুপ। আমরা আগে যে কাজটা করছিলাম একটার জন্য, ওইটা এখন যদি মাল্টিপল পার্সনের জন্য করি তাহলে সেটা হচ্ছে হলো নেস্টেড, মানে নেস্টেডের কন্ডিশন বলা যেতে পারে, মানে নেস্টেডের ইটারেশন কন্ডিশন, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন তোমার প্রবলেম উপর ডিপেন্ড করে। এখন দেখো আমি যদি জাস্ট তোমাকে বলতাম যে একটা কলমের জন্য বের করো ফার্স্ট কলমের জন্য, তাহলে কি নেস্টেড লুপ লাগতো? কারণ ফার্স্ট কলমে তো মানে জাস্ট সেট অফ নাম্বার আছে, ওইটা প্রত্যেককে আমি ধরে ধরে কনসিডার করবো, কিন্তু এখন আছে এরকম কলম আবার অনেকগুলা, এখন প্রত্যেকটা কলমের জন্য আমাকে আবার সেই ম্যাক্সিমামের কাজটা করতে হচ্ছে, যেটা আমরা একবার করছিলাম যে সেট অফ নাম্বার দেওয়া আছে অ্যান্ড সেখান থেকে ম্যাক্সিমামটা বের করতে হচ্ছে, সেটা এখন করতে হচ্ছে কত অ্যান সংখ্যক বার। সো প্রবলেম ডিফাইন ক্লিয়ার? সো এই কাজটাই হচ্ছে আমরা এখানে নেস্টেড লুপ দিয়ে করতে পারি। এখন নেস্টেড লুপ কোন লুপ ইউজ করবা, সব লুপের কার্যপ্রণালী একই রকম, আমরা দেখছি তো হোয়াইল লুপ আর ফর লুপ সেম না? হোয়াইল লুপের হচ্ছে হলো মানে ইনিশিয়ালাইজেশনটা আগে হয়, আর ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজেশন একটা মানে জায়গা আছে, ওখানে তুমি চাইলে করতে পারো অথবা সেম আগের মতন হোয়াইল লুপের আগের মতন করে আসতে পারো। একটা হচ্ছে যে কাউন্টার প্লাস প্লাস একটা থাকে কাউন্টার মানে ইটারেশন করার জন্য, সেটা আমরা হোয়াইল লুপের লাস্ট স্টেটমেন্টে রাখি, ফর লুপের ক্ষেত্রে একটা জায়গা থাকে ওই জায়গার মধ্যে ওই যে থার্ড একটা স্পেস থাকে সেখানে করতে পারে অথবা নেক্সট জায়গায় করতে পারে। তো দুইটা তো সিমিলার, এখন তুমি যেটা তোমার স্ট্রাকচার এখন যে যার যেরকম স্ট্রাকচার পছন্দ হয়। সো এখন হচ্ছে হলো তুমি লুপ কোনটা ইউজ করবো এটা ফ্যাক্টর না, ওই নেস্টের কন্ডিশনটা কীভাবে তুমি দিবা সেটা হচ্ছে হলো ফ্যাক্টর। আচ্ছা তো আমরা কিছু প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করলে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হবে, যতই আমরা এরকম থিওরিটিক্যাল ব্যাখ্যা দিই আসলে ক্লিয়ার হবে না। তো জেনারেলি আমরা দেখবো যে তোমাদের ক্লাস লেভেল মতো তোমাদের দেওয়া হবে এরকম কিছু প্যাটার্ন প্রিন্ট করা, মানে আমাদেরও ধরো আমরা যখন ফার্স্টে এই কাজটাটা কোথায়
ধরো এরকম যদি আমরা কিছু প্যাটার্ন বিন করতে চাই, আসলে এই প্যাটার্নগুলো মানে আমাদের যখন দেওয়া হয়তো তখন আমরা মানে আমাদের যখন ল্যাবে আসলে দেওয়া হয়তো যে এই ধরনের প্যাটার্ন প্রিন্ট করার জন্য, আমরা আসলে ফার্স্টে চিন্তা করতাম যে এই ধরনের প্যাটার্ন আসলে প্রিন্ট করে লাভটা কী, মানে কোনো প্রবলেম তো আসলে সলভ হচ্ছে না। আসলে এই প্যাটার্নগুলো প্রিন্ট করে মানে দেখবো যে আরও আমরা অনেক ধরনের প্যাটার্ন তোমাদের প্রিন্ট করতে দেবো, এই প্যাটার্নগুলো আসলে প্রিন্ট করলে দেখবা যে তোমাদের মানে অ্যাকচুয়াল যে নেস্টেডের লুপের যে কাজটা সেটা তোমাদের মোটামুটি তুমি কাভার আপ করতে পারবে, ঠিক আছে? যে আসলে নেস্টেড লুপের অ্যাকচুয়াল যে কাজটা কীভাবে করে, মানে কীভাবে হচ্ছিলো তুমি ইটারেশন এগুলো করবা সেটা সম্বন্ধে একটু ভালো ধারণা হবে। সো তোমরা এরকম নিজেরাও এরকম কিছু প্যাটার্ন তোরা তৈরি করে নিতে পারবো। সো আমার ধরো আমি তোমাদেরকে এন দিব, আমাদের টাস্কটা হচ্ছিলো আমি সে এন ইকুয়াল টু টু যদি দেয় তাহলে এই ধরনের একটা প্যাটার্ন প্রিন্ট করবে, এন ইকুয়াল টু যদি আমি থ্রি দেই তাহলে এই ধরনের একটা প্যাটার্ন প্রিন্ট করবে, অ্যান্ড এন ইকুয়াল টু যদি আমি ফোর দেই তাহলে এই ধরনের একটা প্যাটার্ন প্রিন্ট করবে। আমাদের টাস্ক হচ্ছিলো এটা, ঠিক আছে? মানে এটা আসলে কি একটা স্কোয়ার সামথিং একটা প্যাটার্ন। সো আমি এখানে কি করতেছি মানে এন টু ইকুয়াল দিলে তাহলে আমি দুইটা কলাম দুইটা রোতে এরকম মানে দুইটা কলাম এন দুইটা রোতে কতগুলো স্টার প্রিন্ট করতেছি, থ্রি দিলে তিনটা তিনটা করে, মানে একটা স্কোয়ার টাইপের একটা আমি স্টার প্রিন্ট করতেছি। ইট ক্যান বি এনি ক্যারেক্টার, মানে যে কোনো ক্যারেক্টার হতে পারে, আপাতত আমি স্টার নিয়ে চিন্তা করবো। এখন কথাটা হচ্ছে হলো এটা আমরা কীভাবে কাজ করবো। সো এটা কিন্তু কাইন্ড অফ একটু আগে আমরা যে এক্সাম্পল নিলাম, কাইন্ড অফ ওই এক্সাম্পল নতুন না, ওখানে একটা অপারেশন করতে হইতেছ ম্যাক্সিমাম বের করতে হইছ, বাট এখানে জাস্ট তুমি একটা প্রিন্ট করবো। এখানে এটা কীভাবে করা হবে, দুই মিনিট মানে চিন্তা করো, নিজে নিজে চিন্তা করো, আমাকে বলতে হবে না, অ্যাটলিস্ট নিজে ট্রাই করার চেষ্টা করো। দুই মিনিট টাইম দিচ্ছি, দুই মিনিট সবাই একটু চিন্তা করো যে এটা কীভাবে করা যায়, খাতার মধ্যে একটু ট্রাই করো। এটা যদি আমি লুপ লিখে করার চেষ্টা করি তাহলে এটা কীভাবে করা যেতে পারে, ফার্স্টে একটা লাইনের জন্য চিন্তা করো যে আমি জাস্ট একটা লাইন প্রিন্ট করবো এনার উপরে বেস করে, দেন এই জিনিসটা কতবার ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট একটা লাইন প্রিন্ট করবো, জাস্ট ফার্স্ট লাইন, অনলি ফার্স্ট লাইন টাইম প্রিন্ট করবো। আফটার দ্যাট চিন্তা করো যে আমি এখন এটাকে মাল্টিপল লাইনে কিভাবে কনভার্ট করতে পারি। সবাই পারছি, মানে একটা জাস্ট লাইন আমরা প্রিন্ট করতে পারছি, কারো কোনো কনফিউশন আছে? জাস্ট ফার্স্ট লাইন আমি কিভাবে প্রিন্ট করতে পারবো, ওকে। সো তাহলে আমি এখানে যে সিটটু যদি কোড করি তাহলে
আচ্ছা তাহলে একটু দেখো, আমি যদি ফাইভ দিই তাহলে জাস্ট একটা লাইন ফাইভ স্টার প্রিন্ট করে দিচ্ছে। নাও এখন আমার কাজ হচ্ছিল কীভাবে এটাকে মাল্টিপল লাইনে কনভার্ট করা যায়। এখন দেখো আমরা তাহলে একটা লাইনের জন্য আমরা পেরিয়ে গেছি, একটা লাইনের জন্য জাস্ট আমরা কী করলাম যে আই ওয়ান থেকে এন পর্যন্ত আমি লুপ চালালাম, এম মানে প্রত্যেকটা ইটারেশন আমি একটা করে জাস্ট স্টার প্রিন্ট করে দিলাম, দেন একটা নিউ লাইন প্রিন্ট করলাম জাস্ট লাইনটা টার্মিনেট করার জন্য। নাও কোশ্চেন ইজ, এখন এই সেম জিনিসটাই সেম লাইনটা আমাদের একবার রিপিট করতে হচ্ছে। ফার্স্টবার হচ্ছিল মানে ডিপেন্ডস অন এন, যদি এন আমি দেই সে থ্রি তাহলে এই লাইনটা তিনবার মানে তিনবার হবে, এন্ড যদি আমি দেই ফোর তাহলে চারবার এই সেম জিনিসটা রিপিট হবে। তাহলে প্রত্যেকবার আসলে আমি কি এই সেম এলিমেন্টটাই কি বারবার প্রিন্ট করতেছিলাম? তাহলে আমার এখানে রিপিটেশনটা কি, আমার এই ফর লুপ দিয়ে আমি হচ্ছিল একটা লাইন প্রিন্ট করতে পারতেছি। নাও আমাকে এখন কি করতে হবে, এই লাইনটা এন সংখ্যকবার প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তা এখন এন সংখ্যকবার প্রিন্ট করবো কীভাবে, এই এলিমেন্টটা আরেকটা লুপের ভিতরে দিয়ে দিলে হয় না? না আমি ফার্স্টে চিন্তা করছি কীভাবে, ফার্স্টে চিন্তা করছি একটা স্টার দিয়ে একটা লাইন নিয়ে, সেই লাইনের মধ্যে মানে আমার আসলে মেন টার্গেট ছিল যে একটা স্টার যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি শুধুমাত্র এই লাইনটা লেখলে হয়ে যায়, ওই সময় কিন্তু আমার লুপ লাগে না। তুমি ওই ফল লুপ কথা চিন্তা করে বাদ দিয়ে দাও, জাস্ট আমি যদি একটা স্টার প্রিন্ট করতে চাই তাহলে একবার এই প্রিন্টে দিলে হয়ে যায়। তারপরে আমি কী করছি, এটাকে বারবার রিপিট করছি, কতবার এন সংখ্যকবার, সেটা রিপিট করছি কিন্তু একটা ফল লুপ দিয়ে। সো একটা লাইন প্রিন্ট হয়েছে, এখন আমি কী করবো, এখন রিপিটেশন আসতে আসতে হচ্ছিলো এই লাইনটা বারবার রিপিট হবে। তো তাহলে আমি কী করতে পারি, এইটাকে আর একটা ফর লুপের ভিতরে এন্টার করে দিতে পারি, সে ধরো জে ইকুয়াল টু ওয়ান থেকে নাও এখন আমি যদি এখানে ইনপুট দেই সে ফাইভ তাহলে সে এখন পাঁচটা এরকম স্কোয়ার করে আমার প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি যে কীভাবে কাজটা করলাম। সো এইটাই হচ্ছে নেস্টেড লুপ, তুমি যখন এরকম একটা লুপের আন্ডারে আরেকটা লুপ যখন তুমি কাজ করাচ্ছ সেটাই হচ্ছে নেস্টেড লুপ। সো এরকম এখন কন্ডিশনের উপর বেস করে এরকম তিনটা লুপ অনেক সময় আমাদের লাগে, তাহলে কি একটা লুপের আন্ডারে আরেকটা লুপের আন্ডারে আরেকটা লুপ। সো এটা আসলে বেস করা হয় যে কোন ধরনের প্রবলেম তুমি সলভ করতে যাচ্ছ, সেই প্রবলেমের উপর বেস করে তুমি হচ্ছে হলো এখানে লুপের কাজটা করবা। জিনিসটা বুঝে গেছে, ক্লিয়ার সবাই? আমরা কোনো কোশ্চেন এখন পর্যন্ত? ওকে, সো এখন আমরা একটু আরেকটু টাফ প্রবলেমের দিকে যাই। সো নাও আমরা এখন প্রিন্ট করবো হচ্ছে হলো, আমি এটাকে কমেন্ট আউট করে দিই, ওকে। এখন আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে হলো যে টু যদি দেই তাহলে এরকম একটা মানে ট্রায়াঙ্গেলের মতন প্রিন্ট করতে হবে, মানে হ্যাঁ ট্রায়াঙ্গেল ফুল ট্রায়াঙ্গেল।
এটা হচ্ছে হলো যে বাংলায় কি জানি বলে সমগুণ ত্রিভুজ। সো হ্যাঁ 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা সো আমাদের এখন হচ্ছে হলো এরকম একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে হবে। যদি আমি n ইকুয়াল টু 2 দেই তাহলে হচ্ছে হলো এরকম 2 লেভেলের একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট হবে, 3 দিলে 3 লেভেলের একটা ট্রায়াঙ্গেল। সো এই যে একটা দুইটা তিনটা। এখন এটা কিভাবে সলভ করা যায়? অবভিয়াসলি মানে যেহেতু আমরা নেস্টেড লুপের টপিক করতেছি, সো নেস্টেড লুপ দিয়েই করতে হবে। এখন নেস্টেড লুপ দিয়ে কিভাবে করা যায় চিন্তা করে দেখো। একটু আগে আমরা যেটা করছি সিমিলার অ্যাপ্রোচেই, জাস্ট হয়তো একটু চেঞ্জ করতে হবে। ট্রাই করো, নিজে একবার ট্রাই করো, দেখো কিভাবে করা যেতে পারে। রিলেশন বের করার চেষ্টা করো, ফার্স্টে লাইন বাই লাইন রিলেশন বের করার চেষ্টা করো। কার কোনো কোশ্চেন আছে? সবাই পেরে গেছো? নিয়ে সবাই পারছো? মার্কস যদি করি কে কে পারো? সবাই পারছো? বলো কি প্রবলেম আছে? এটাই তো রিলেশন, মানে কিভাবে করবা সেটা বুঝতে পারো নাই। আর কারো দেখো তোমাদের মানে আগে ওই যে এই এখানে টাকা পয়সা কার এটা কি হারানো নাকি নাকি তোমাদের এখানে কেউ এমনি করে রেখে দেবো? আচ্ছা সো ওকে, আচ্ছা আমি তাহলে আগে সলিউশনটা আগে দেখো। এখানে অ্যাগেন আমরা যখন ফার্স্টে যেটা পড়লাম একটু আগে, না একটু আগে দেখলাম যেটা, সেটা ছিল কি প্রত্যেকটা লেনে সেম সংখ্যক এলিমেন্ট ইউজ হচ্ছে। সো আমাদের আসলে ওইখানে স্টেট ফরওয়ার্ড ছিল যে প্রত্যেকটা লাইনে যাই আসুক সম্পূর্ণ।
সেমই হবে। এখন দেখো এখানে এখানেও কিন্তু একটা রিলেশন আছে, এখানে রিলেশনটা কি ফার্স্ট লাইনে দেখো একটা, সেকেন্ড লাইনে দুইটা, আমার এখানে ফার্স্ট লাইনে একটা, সেকেন্ড লাইনে দুইটা, থার্ড লাইনে তিনটা, ফার্স্ট লাইনে একটা, সেকেন্ড লাইনে দুইটা, থার্ড লাইনে তিনটা, পরে চারটা, এখানেও কিন্তু একটা রিলেশন আছে। এই রিলেশনটা কি নাম্বার অফ স্টার ডিপেন্ডস অন নাম্বার অফ লাইন, মানে লাইন নাম্বার, লাইন নাম্বারের সাথে এখন আমাদের নাম্বার অফ স্টারের একটা সম্পর্ক আছে। আগে কিন্তু লাইন নাম্বারের সাথে কোনো সম্পর্ক ছিল না, হোয়াট এভার দ্য লাইন নাম্বার অলওয়েজ ইট উইল প্রিন্ট দ্য এক্সাক্ট দ্য সেম নাম্বার অফ স্টার উইচ ইজ দ্য টোটাল নাম্বার অফ লাইন, যতগুলো লাইন ছিল সেই সেম সংখ্যক স্টারই প্রত্যেকটা লাইনে কিন্তু, মানে দ্যাট মিনস দ্যার ওয়াজ ফিক্সড নাম্বার অফ স্টার ইন ইচ লাইন। নাও দ্য স্টার অন ইচ লাইন ডিপেন্ডস অন দ্য লাইন নাম্বার, মানে লাইন নং, নট টোটাল লাইন নাম্বার, লাইন নং, ঠিক আছে। এখন আমাদের দেখো ফার্স্ট অফ অল আমরা যদি এভাবে চিন্তা করি যে আমি যদি এই ভেরিয়েবলগুলার নামগুলাকে একটু চেঞ্জ করে দিই, আমরা আসলে এই ভেরিয়েবলটা কেন ইউজ করছিলাম, কোন লাইনটা প্রিন্ট করতেছি তার জন্য না, যখন ফার্স্ট লাইনটা আসতেছিল তখন এন্টার করতেছি, আমি যদি একটু আর আগেরটা ইটারেট করি, আগেরটা যদি ইটারেট করি ধরো ফার্স্টে যে ইকুয়াল টু কত ওয়ান ছিল, তো যে ইকুয়াল টু ওয়ান হওয়ার পরে সে হচ্ছিল কন্ডিশনটা চেক করলো যে ইজ জে লেস দেন এম কিনা, তো আমরা এন এর মান ধরি থ্রি, তাহলে এন্টার করলো, করার পরে তারপরে কি আরেকটা লুপ সেখানে কি করতেছে আই ইকুয়াল টু ওয়ান করলাম, দেন আমার চেক করতেছে ইজ আই লেস দেন এম, স্যাটিসফাই করলো, দেন উই উইল এন্টার দ্য ইনার লুপ। তো আমরা একটু মানে আলাদা করি, নামটা একটু আলাদা দিই, বাইরেটা হচ্ছে আউটার আর ভিতরটা হচ্ছে ইনার লুপ, সো ইনার লুপের কন্ডিশনটা স্যাটিসফাই করলো, দেন উইল এন্টার অ্যান্ড প্রিন্ট স্টার অ্যাক্টিভেশন কমপ্লিট, দেন আই উইল প্লাস প্লাস, এক ইনক্রিজ হলো, ব্যাংক ইনক্রিজ হওয়ার পর আই এর কত হলো টু, অ্যাগেন অ্যান এর সাথে চেক করলাম, এখন চেক করার পরে দেখলাম কত স্যাটিসফাই করছে, স্টিল আই লেস দেন এম, দেন এন্টার করবে ইনার লুপের ভিতরে এন্টার করলো, স্টারটা প্রিন্ট করলো, ঠিক আছে। তারপরে আচ্ছা আমি স্টারটা প্রিন্ট করতে থাকি তাহলে সাথে সাথে, দেন আই এর ভ্যালু কত হবে থ্রি, সো থ্রি আসলো, অ্যান্ড আবার হচ্ছিল এন এর সাথে সে চেক করে দেখবে যে স্টিল ইট ইজ লেস দেন এন কিনা, এখনো লেস দেন এন, সো এন্টার করবে, এন্টার করার পরে তাহলে আরেকটা স্টার প্রিন্ট করবো, এখন আবার কি করবে আয়ের ভ্যালু এক বাড়াই দিল, বাড়ানোর পরে কি হলো ফোর, এখন কি কন্ডিশন স্যাটিসফাই করবে না, তাহলে আমার কি করবে ইনার লুপের কাজ শেষ, এখন কোথায় চলে যাবে, এখন চলে যাবে হচ্ছে এইখানে প্রিন্টএফে এই নিউ লাইন, ঠিক আছে। তাহলে নিউ লাইনটা প্রিন্ট করে এখন কার্সর চলে আসছে নেক্সট লাইন, তাহলে এখন আই এর ভ্যালু হচ্ছিল ফোর, এরপরে এখন জে এর ভ্যালু কত হবে, এটা ইটারেশন শেষ, তাহলে এখন চলে যাবে কোথায় এই জে এর, এখানে এখন জে এর ভ্যালু কত হয়ে যাবে টু, তো জে এর ভ্যালু হয়ে গেল টু, টু হওয়ার পরে সে এখন কি চেক করবে জে ইজ লেস দেন এন কিনা, সো লেস দেন এন, তাহলে আবার এন্টার করবে, এখন আই এর ভ্যালু আবার কত হবে আবার এগেন ওয়ান হয়ে যাবে, সো এগেন আবার আই এর ভ্যালু হয়ে যাবে ওয়ান, দেন ইনার লুপে এন্টার করবে মানে কন্ডিশন চেক করবে, ইনার লুপে এন্টার করবে একটা স্টার প্রিন্ট করবে, স্টার প্রিন্ট করা শেষ, দেন আবার কি করবে আই এর ভ্যালু এক বাড়াবে, আবার স্টার প্রিন্ট করবে, আবার একবার হবে স্টার প্রিন্ট করবে, এরকম কতবার পর্যন্ত চলবে যখন আই এর ভ্যালু ফোর হয়ে যায়,
যখন আয়ার ভ্যালু ফোর হয়ে যাবে তখন আবার এটাতে ব্রেক করে বের হবে, দেন আবার জিআর ভ্যালু কত করবে থ্রি, দেন আবার ঢুকবে আবার আয়ার ভ্যালু ওয়ান করবে, ফোর পর্যন্ত চলবে, তিনটা স্টার প্রিন্ট করবে, বের হয়ে আসবে, আবার জিআর ভ্যালু কত করবে ফোর, যেহেতু ফোর হয়ে গেছে তাহলে কি ইনার এখন আউটার লুপ ও ব্রেক করবে, তাহলে আউটার লুপ ব্রেক করে চলে আসলে এরপরে রিটার্ন জিরো স্টার্ট, বুঝা গেছে? তাহলে এখানে আমার লাইন কন্ট্রোল করতেছে কোন ভেরিয়েবলটা, মানে কোন লাইনে আমি প্রিন্ট করব এটা কন্ট্রোল করতেছে কোন ভেরিয়েবল, কোনটা আই না জে, জে, কারণ হচ্ছে হলো কোন লাইনে আমি প্রিন্ট করব, যখন জে এর ভ্যালু ওয়ান তখন আমি কিন্তু ফার্স্ট লাইনটা প্রিন্ট করতেছি, জে এর ভ্যালু যখন টু তখন আমি প্রিন্ট করতেছি সেকেন্ড লাইন। সো আমি এখানে কি ইউজ করলাম, মানে ভেরিয়েবলটা একটু নামটা চেঞ্জ করে দিলাম, জে এর পরিবর্তে আমি লাইন দেই লাইন নাম্বার অ্যান্ড এটা আপাতত আই রাখি, সো জে না রেখে আমি দিলাম লাইন, ঠিক আছে, এই জাস্ট নামটা চেঞ্জ করলাম। আচ্ছা নাম যেহেতু আমি জাস্ট একটু বললাম, মানে তোমাদের ক্যারিফাই করে দিই, নেক্সটে তোমাদের আবার এই আমরা প্রজেক্ট যখন আমরা দিব তখন আমরা আবার বলবো। আমরা যখন এটা কোড করি কোডের মধ্যে কিন্তু ভেরিয়েবলের নাম একটা ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ ইভেন মানে আমরা এটা সবসময় লাগে না, মানে সবসময় আমরা ইউজ করবো না, স্পেশালি আমরা যখন কন্টেস্ট করতে যাই, সে আমরা প্রোগ্রামিং কন্টেস্ট যখন করি, সো তখন আমাদের আসলে মানে ভেরিয়েবলের নাম নিয়ে আমরা এত বেশি ম্যাটার করি না, কারণ কন্টেস্ট টাইমে মানে টাইম থাকে খুব কম, তখন তুমি একটা মিনিংফুল নাম চিন্তা করা, তার মধ্যে আবার ছোট নামটা টাইপ করে লেখা, এত বড় নাম লেখা এটা আমরা চিন্তা করি না, বাট আমরা যখন প্রজেক্ট করতে যাব তখন আমাদের এই নামগুলো মিনিংফুল রাখতে হবে, কারণ আমরা কোন কন্টেস্টের সময় যে কোডটা করি সেটা একটা খুব অল্প সময়ের জন্য কোডটা করি, সে তিন ঘন্টা পাঁচ ঘন্টা, আফটার দ্যাট জেনারেলি উই ডু নট ইউজ দ্যাট কোড, মানে এত এক্সটেন্সিভলি ইউজ করা হয় না, কিন্তু একটা প্রজেক্ট যখন করি সেই প্রজেক্টটা কিন্তু লং টাইম লাস্টিং করে, এমন মানে তোমরা এখন হয়তো ছোটো প্রজেক্ট করবা সিএর একটা প্রজেক্ট করবা, কিন্তু ফার্দার আমরা তোমরা যখন নেক্সটে যাবা তখন কিন্তু আরও বড় ধরনের প্রজেক্ট করবা, বড় স্কেল লার্জ স্কেলের প্রজেক্ট করবা, ইভেন আফটার দ্যাট আফটার ফোর ইয়ার তোমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে যাবা, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে না যাও যে কোনো ফিল্ডে যাও যেখানে তোমার প্রজেক্ট করতে হবে সেখানে ওই প্রজেক্টের এরকম এই ভেরিয়েবলের নাম হচ্ছিল একটা কনভেনশন, যে একটা কোডের মানে ওই যে স্মার্টনেসটা বোঝার জন্য এটা হলো একটা ক্রাইটেরিয়া, আরও অনেক কিছু আছে কোডের স্ট্রাকচার কীভাবে মেনটেন করতে এগুলো তোমরা আস্তে আস্তে শিখবা, যখন তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের দিকে যাবা তখন এরকম কিছু সাবজেক্ট আছে সেখানে এগুলোর সম্বন্ধে আরও ডিটেলস শিখবা, বাট এই ভেরিয়েবলের নামটা যখন এই যে তোমরা এখন অ্যাটলিস্ট তোমাদের যখন প্রজেক্ট করবা সিএর প্রজেক্ট তখন এটা যাতে মেনটেন করা হয়, মানে এগুলোর উপরে কিন্তু মার্কিং থাকবে, মানে তোমাদের যখন প্রজেক্ট করবা সো এটা একটু মনে রাখবা, মানে ভেরিয়েবলের নাম ওই সময় কিন্তু এত বেশি কোনো টাফ কিছু না, তুমি ওই সময় তাড়াতাড়ি করতেছো এরকম করতেছো এবং ওই সময় কিন্তু আমরা এগুলো কিছু কনসিডার করবো না, যে তুমি একটা জায়গায় একটা নাম আই জে কে এ বি সি ডি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান এরকম যদি কোনো নাম ইউজ করো তাহলে কিন্তু ইট উইল ডিডাক্ট ইউর ফ্রম ফাইনাল প্রেজেন্টেশন, মানে ফাইনালি একটা মার্ক থাকবে, যে মার্কের উপর তোমার কোডের উপর একটা মার্কিং থাকবে, মানে তোমার প্রজেক্টের কোডের উপর, সে একটু মনে রাখবা, আমরা ক্লাসের মধ্যেও আবার বলবো, বাট একটু মনে রাখবা যে প্রজেক্টের কোডের সময় তুমি ল্যাবের মধ্যে কী করতেছো এটা ডাজেন্ট ম্যাটার, তুমি কন্টেস্টের মধ্যে কী করতেছো এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার প্রজেক্টের মধ্যে এই কিছু আমরা কোডিং কনভেনশন এরকম বলে দেবো যেগুলো তোমার মেনটেন অবশ্যই করতে হবে, ঠিক আছে? ওকে নাও আমরা হচ্ছে এখানে ব্যাক করি, সো তাহলে আমাদের এখানে আমাদের আউটার লুপ দিয়ে আমরা হচ্ছে লাইনটাকে কন্ট্রোল করতেছিলাম অ্যান্ড ইনার লুপ দিয়ে আমরা কন্ট্রোল করতেছিলাম যে একটা লাইনের মধ্যে আমাদের কি প্রিন্ট হবে। নাও এখন দেখো, এখন আমি যদি মানে আমি এখান থেকে যদি ভিজুয়ালাইজ করে ট্রাই করি যে আমার ইনার লুপে এটা কি ইন্ডিকেট করতেছে যে একটা লাইনের মধ্যে আমি কী কী প্রিন্ট করবো অথবা কয়টা জিনিস প্রিন্ট করবো অথবা কী কাজ করবো সেটা আমার ইন্ডিকেট করতেছে ইনার লুপটা, আউটার লুপটা কী করতেছে যে কোন লাইনে আমি প্রিন্ট করতেছি। অ্যান্ড এই কাজের মধ্যে আমরা কী দেখছি যে লাইন নাম্বারের সাথে কয়টা প্রিন্ট করবো তার একটা রিলেশন আছে। তাহলে এখন আমাকে বলো ইনার লুপের তাহলে ইন্ডিং তো আগে আমরা ইনার লুপটা আমরা চালাতেছিলাম এন পর্যন্ত, কারণ এই এন টেস্টটা প্রিন্ট করতে যাচ্ছিলাম, এখন আমি কয়টা টেস্টটা প্রিন্ট করবো?
লাইনের সমান। সো লাইন ভেরিয়েবল যত তত সংখ্যকই আমি প্রিন্ট করতেছি না, আর লাইন নাম্বারটা ইন্ডিকেট করতেছে কোন ভেরিয়েবলটা দিয়ে, লাইন এখানে একটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা দিয়ে। তাহলে আমি কি এভাবে লিখতে পারি, আমার যখন এখন আমরা একটু ইটারেট করার ট্রাই করি যে কি হয়। সো অ্যাগেন আমরা ফার্স্টে লুপটা নিই, এখানে আমার তিনটা ভেরিয়েবল আসলে মেইনলি কাজ করতেছে, একটা লাইন একটা হাইট। শোনো, বাসায় যে আমি কিছু তোমাদের প্রবলেম দিয়ে দিব, সেই প্রবলেমগুলো সলভ করবা, অ্যান্ড যখন সলভ করবা এটা শুধুমাত্র মানে কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে দেখো আমরা ফার্স্টেই প্রবলেমটা ফুল নিয়ে চিন্তা করছি, আমরা কিন্তু ডিভাইড করে করে চিন্তা করতেছি অলওয়েজ। সো অলওয়েজ এভাবেই ট্রাই করবা। হ্যাঁ, তুমি যখন একটু হয়তো অনেকগুলো করে ফেলছো তখন দেখবা যে ইজিলি তোমার এই জিনিসগুলো মাথায় মধ্যে ঘুরতেছে, কিন্তু ফার্স্ট টাইম এগুলো ইজিলি এত ইজিলি তোমার মাথার মধ্যে ঘুরবে না, তখন এরকম ডিভাইড করে করতে হবে। নাও এবার আমরা একটু ইটারেট করে দেখি। এখন দেখি ফার্স্টে কি লাইন নাম লাইনের ভেরিয়েবলের ভ্যালু কত, ওয়ান। সো ওয়ান আসলো, এখন আমরা চেক করবে কি এন এর সাথে যে লাইন ইজ লেস দেন এন কিনা স্যাটিসফাই করবে। তাই এন এর ভ্যালু হচ্ছিলো থ্রি, এন্টার করলো, এন্টার করার পরে এখন আই এর ভ্যালু কত হবে, ওয়ান। সো আই ইকুয়াল ওয়ান করলো, এখন আমার কন্ডিশনটা কিন্তু এন এর সাথে না, এখন আই এর কন্ডিশনটা কার সাথে, লাইনের সাথে। এখন তাহলে আমাকে এখন চেক করতে হবে যে লাইন ভেরিয়েবলের সাথে এটা রিলেশনটা কাজ করতেছে কিনা, স্যাটিসফাই করে লেস অর ইকুয়াল টু না। আচ্ছা, যদি আমি লেস দিয়ে দিতাম তাহলে কি হইতো, এখন এন্টার করতো এই কন্ডিশনে যখন আই ইকুয়াল টু লাইন ইকুয়াল টু ওয়ান আর আই ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, ওইটা পরবর্তীতে আসি, এটা হইলে কি হইত, ওটা পরবর্তীতে করে। সো স্টিল হচ্ছিলো লাইন লেস অর ইকুয়াল টু ওয়ান, সো স্যাটিসফাই করতেছে, তাহলে কি এন্টার করবে, এন্টার করার পরে তাহলে প্রিন্ট করবে কি একটা স্টার প্রিন্ট করবে, ঠিক আছে, ওকে প্রিন্ট করলো। এরপরে আই কত হয়ে যাবে, টু। এখন আই কি নাইনের থেকে ছোট না বলো, অথবা সমান, কন্ডিশন স্যাটিসফাই করে মানে ইনার লুপের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, তাহলে কি করবে, ব্রেক করে বের হয়ে আসবে, এসে কি করবে নিউ লাইন প্রিন্ট করবে, দেন কার্সরটা সরে চলে যাবে নিউ লাইন। ফার্স্ট ইটারেশন কমপ্লিট, এখন লাইনের ভেরিয়েবল কত হয়ে যাবে, টু। সো তাহলে লাইন হয়ে যাবে টু, এন্ড আই কত হয়ে যাবে, মানে লাইন টু, টু হওয়ার পরে সে আবার চেক করবে এন লেস দেন সরি লাইন লেস দেন এন কিনা। সো লেস অর ইকুয়াল টু এন স্যাটিসফাই করতেছে, এন্টার করবে, এন্টার করার পরে এখন কি করবে, আইয়ের ভ্যালু অ্যাগেন ওয়ান করে দিবে। সো এখন আই ইকুয়াল টু হবে হচ্ছিল ওয়ান, এখন আবার চেক করবে যে আই লেস দেন লাইন কিনা, স্যাটিসফাই করতেছে, এখন কি করবে একটা স্টার প্রিন্ট করবে। এরপরে আই ভ্যালু কি কত হয়ে যাবে, টু, আবার চেক করবে টু ইজ লেস দেন লাইন কিনা, মানে লাইন নাম্বার এখনো টু, আই ও এখনো টু, স্যাটিসফাই করতেছে, আবার এন্টার করবে, এন্টার করে প্রিন্ট করবে সেকেন্ড স্টার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আই ভ্যালু কত হবে, থ্রি। এখন কি লাইন নাম্বারের সাথে মানে এই ইনার লুপের কন্ডিশন স্যাটিসফাই করে না, তাহলে কি করবে, এখন এখান থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে কি প্রিন্ট করবে, একটা নিউ লাইন প্রিন্ট করবে। সো তাহলে এখানে চলে এলো, অ্যান্ড আমি আবার ব্যাক করবো কোথায়, এই লাইন প্লাস প্লাস। সো এখন লাইনের ভ্যালু কত হয়ে যাবে, থ্রি। সো এখানে লাইন থ্রি হয়ে গেল, এরপর আবার এন্টার করবে ইনার লুপে, যেহেতু লাইন লেস দেন ইকুয়াল টু এন, কারণ এন এর ভ্যালু এখনো থ্রি আর লাইনের ভ্যালু থ্রি, সো স্টিল স্যাটিসফাই করতেছে, ইনার লুপে এন্টার করবে, আই ইকুয়াল টু ওয়ান করবে অ্যাগেন, আবার তিনটা প্রিন্ট করে আই এর ভ্যালু যখন ফোর হয়ে যাবে তখন আবার বের হয়ে আসবে। সো তাহলে এখানে এরকম তিনটা প্রিন্ট করার পরে বের হয়ে আসবে। বুঝা গেছে ইটারেশনটা,
কারো কোনো ধরনের কনফিউশন আছে? স্টিল কোশ্চেন থাকলে অ্যাস্ক করতে পারো, যত ট্রিভিয়াল কোশ্চেনই হোক। ঠিক আছে, ওকে। সো এখন আমাকে বলো, আমি যদি এটা এখানে লাইন লেস দিয়ে নিতাম তাহলে কী হইতো? মানে এখন আমি যদি এনেবল থ্রি দিই তাহলে কী প্রিন্ট হবে? কেন এক লাইন নিচে হবে? টু এর জন্য প্রিন্ট হবে? আমার কথা বুঝতে পারছো? মানে এই কন্ডিশন দিলে এখন কি প্রিন্ট হবে? লাস্ট লাইনটা লাস্ট লাইনটা বাদ যাবে? একটু ইটারেশন করো তো, মানে আমরা এইভাবে চিন্তা না করে, মাথায় চিন্তা না করে একটু খাতা কলমে একটু করো তো, করো খাতার মধ্যে করো, সবাই একটু করো, মানে মাথার মধ্যে চিন্তা অনেক কিছু করতেছো, একটু খাতার মধ্যে করো আই আর লাইন নাম্বারটা একটু নিয়ে করো। এ আমি র্যান্ডমলি আমি খাতা উঁচা করতে বলবো, খাতার মধ্যে প্যাটার্নটা লেখো যে এটা এই এখন এই সিচুয়েশনের জন্য কি প্রিন্ট হবে, সবাই করো। আমি র্যান্ডমলি আমি কিন্তু দুই তিন জনকে আজ করবো খাতা উঁচা করার জন্য। একটা ঘর করো, ঘরের মধ্যে লেখো যে লাইন নাম্বার একটু বড় বড় করে, বড় করে খাতার মধ্যে একটু লেখো, আমি যাতে ওই পিছন থেকে দেখতে পারি, বড় করে পাশে দিয়ে লাইন নাম্বার লেখো যে লাইন নাম্বার ওয়ান, লাইন নাম্বার টু, লাইন নাম্বার থ্রি, আর লাইন নাম্বার ওয়ানে কি প্রিন্ট হচ্ছে, টু এ কি প্রিন্ট হচ্ছে, থ্রি কি প্রিন্ট হচ্ছে, এরকম লাইন নাম্বার ওয়ান টু থ্রি বড় করে হাফ পেজের মধ্যে করো, হাফ পেজের মধ্যে করো সবাই। হ্যাঁ, থ্রির জন্য করো, জাস্ট থ্রির জন্য করো, হাফ পেজের মধ্যে থ্রির জন্য করো বড় করে। আমি কিন্তু যে কোনো একজনকে আমি র্যান্ডম জিজ্ঞেস করবো কি প্রিন্ট হচ্ছে, লাইন নাম্বার পাশে লাইন নাম্বার দিয়ে রাখো, এটা লাইন নাম্বার ওয়ান, এটা লাইন নাম্বার টু, এটা লাইন নাম্বার থ্রি, এই লুপের জন্য লুপটা একটু ভালো মতন খেয়াল করো। আমি এখানে লাইন নাম্বারের মানে লাইনের সেই ইনার লুপের ভিতরে আমি হচ্ছে হলো ইকুয়ালটা বাদ দিয়ে দিচ্ছি। কন্ডিশনটা দেখো, জাস্ট ইটারেট করো, আমি যেভাবে ইটারেট করছি লাইন আর আই ভ্যালু যেভাবে ইটারেট করছি। ওকে, টাইম আপ, সব হয়েছে, কার বাকি আছে? এই ইয়ে তোমার পিছনে লাস্টে, তোমার পিছনে, হ্যাঁ তুমি তোমার খাতা টুচা করো তো। ফার্স্ট লাইনে কি প্রিন্ট হয়েছে কিছু না? আচ্ছা তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি চশ, আচ্ছা তোমারটাও ফার্স্ট লাইনে কি প্রিন্ট হয়েছে খালি? আচ্ছা প্রিন্ট হবে হচ্ছিল, দেখো ফার্স্ট লাইনটা আমি জাস্ট দেখাই দিই তাহলে বুঝতে পারবো, মানে আমি জাস্ট একটু তাড়াতাড়ি ডিসক্রাইব করে দিই। ফার্স্ট লাইনে লাইন নাম্বার কত আসবে? ওয়ান,
এন্টার করলো, এন্টার করার পরে আই এর ভ্যালু কত আসবে ওয়ান, এই ইনার লুপে এই সময় কি ঢুকবে? কারণ লাইনের ভ্যালু ওয়ান, আই এর ভ্যালু ওয়ান, সো স্যাটিসফাই করে না, তাহলে ইনার লুপের মধ্যে এন্টার করবে না, বাট স্টিল ইট উইল প্রিন্ট এ নিউ লাইন। আসলে কি হবে, লাইন নাম্বার ওয়ানে সে আসলে এখানে ফাঁকা থাকবে, কোনো কিছু প্রিন্ট করবে না, লাইন নাম্বার টুতে গিয়ে কি প্রিন্ট করবে একটা, লাইন নাম্বার থ্রিতে যে এটা থ্রির জন্য আমি এন ইকুয়াল টু থ্রি চিন্তা করি, প্রিন্ট করবে দুইটা, ঠিক আছে। সো আমি যদি এটা মানে রান করে দেখি, তাহলে এখন যদি সে আমি যদি ফোরও যদি দেই, তাহলে দেখো যে ফার্স্ট লাইনটা গ্যাপ, সেকেন্ড লাইনটা ওয়ান, বাকি প্যাটার্নটা কিন্তু আসলে এন ইকুয়াল টু থ্রির জন্য যেটা, ঠিক আছে, কারণ ওই যে প্রত্যেকটা থেকে একটা একটা করে কম সে প্রিন্ট করতেছে। শোনো, বাসায় যে এই ধরনের কিছু প্যাটার্ন নিজে হাতে বানিয়ে নিতে পারো, আমিও তোমাদের কিছু প্যাটার্ন দিয়ে দিব, ঠিক আছে, আমি ক্লাসের রুমের মধ্যে তোমাদের কিছু প্যাটার্ন দিয়ে দিব, এটা হলো অ্যাসাইনমেন্টের মতো, নেক্সট ক্লাসে এগুলো করে নিয়ে আসবা, ঠিক আছে, নেক্সট ক্লাসে এই আমি যে প্যাটার্নগুলো টাস্কগুলো দিব, নেক্সট ক্লাসে সবার হাতে যাতে আমি ওই একটা মানে সবাই পেজের মধ্যে করে নিয়ে আসবা, মানে আলাদা করে পেজে এত ফর্মালিটিস দরকার নেই, জাস্ট পেজের মধ্যে ছোটো করে কোডটা লিখে নিয়ে আসবা, মানে ফর্মালিটিস মানে হচ্ছে অফসেট পেপার, এরকম কোনো কিছু করার দরকার নেই, তোমার যেটা সুবিধা হয় সেখানে করে সুন্দরভাবে লিখে নিয়ে আসবা, অথবা খাতার মধ্যেও লিখে নিয়ে আসতে পারো, ঠিক আছে। আমি তোমাদের ক্লাসরুমে এরকম কতগুলো টাস্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে আমি বুধবার দিন চেক করব, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও তোমরা যখন কোড করতে যাবা অথবা কোড এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে ইটারেশন করলাম, লাস্ট ক্লাসে আমি একটা ওয়ার্ড উচ্চারণ করছিলাম ডিবাগ, মনে আছে? সো সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে একটা আসলে বাগ, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট না প্রোগ্রামিং যে কোনো জায়গায় যাও, বাগ হলো একটা ইরিটেটিং একটা জিনিস, যেটা মানে সব জায়গায় সব ধরনের বাগই তো খারাপ, ঠিক আছে। সো এখানেও এরকম কিছু বাগ মানে হচ্ছিলো লজিক্যাল ইরর এরকম থাকে, যে হয়তো মানে কম্পাইলেশন ইরর না, মানে তোমার কম্পাইলেশন টাইমে কোনো ইরর দিচ্ছে না, বাট হয়তো লজিক্যাল কোনো ফল্ট থাকতে পারে, এমন অনেক সময় কম্পাইলেশনও ইরর থাকে যেগুলো হচ্ছে হলো পরবর্তীতে ধরা পড়ে, মানে সি এর মধ্যে কম্পাইলেশন ইরর ফার্স্টেই তোমার কম্পাইল করে দিয়ে দেয়, মানে তোমার কোডটা ঠিক আছে কিনা সেটা তোমার কম্পাইল করে দিয়ে দিচ্ছে, কিন্তু কিছু মানে যেমন ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মানে ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম যে কম্পাইলার ইন্টারপ্রেটার ডিফারেন্স আমরা সময় বোঝানোর সময় যে পাইথন টাইপের পাইথন যে ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছিলো যখন তুমি যে লাইনটা এক্সিকিউট করতেছো তখন সেই লাইনটা সেই রান টাইমে এক্সিকিউট করে লাইন টাইমে চেক করে যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে, আদারওয়াইজ সে কিন্তু একদম ফুল প্রোগ্রামটা কম্পাইল করে একদম এক্সিকিউট কোড করে এরকম করে না, সে হচ্ছিলো লাইন বাই লাইন এক্সিকিউট করে। ওকে, সো তোমরা যখন এই যে বাসায় না হোক, মানে তোমাদের মানে যখন ওটা কী বলে ল্যাবের জন্য যখন কোড করতে যাবো তখন দেখতেছো যে তোমার কাজটা করতেছে না, তখন তুমি কী করতে পারো, তখন তুমি খাতা কলমে জিনিসগুলোকে ট্রেস করো। যেমন অনেক সময় আমরা চিন্তা করি যে ওকে আমি তো কোডটা লিখছি, হচ্ছে না কেন, হচ্ছে না কেন সেটা বোঝার জন্য আগে তোমাকে ট্রেস করতে হবে, নিজে হাতে কলমে করো, কিছু ভ্যালু নাও তোমার কোডটার উপরে করো, তুমি তোমার মাথা নিয়ে চিন্তা মানে মাথায় তুমি যেটা চিন্তা করতেছিলে সেই লজিক্যাল অ্যাপ্রোচে তুমি যাবা না, তুমি চিন্তা করবা হচ্ছিলো তুমি কোড যে কোডটা লিখছো সেই কোডটা অনুসারে তোমার আউটপুট আসতেছে না, সেটা কীভাবে ভেরিয়েবলের ট্রেসিং করা, এটা হলো একটা তোমার সুবিধা করবে কি, মানে এই প্র্যাকটিসটা কিন্তু গুড প্র্যাকটিস, এটা এরকম না যে তুমি ভালো স্টুডেন্ট না সো তুমি প্রোগ্রামিংয়ে ভালো না সো এই জন্য তুমি এরকম করতেছো, এভরি ডেভেলপার এভরি কন্টেস্টেন্ট এভরি প্রোগ্রামার ডু দ্য সেম থিং অলওয়েজ, তুমি যখন একটা কোনো একটা পার্টিকুলার কোড ঠিক মতো কাজ করতেছো না অলওয়েজ সবাই এরকম ডিবাগ করে, হ্যাঁ ডিবাগ করার অ্যাপ্রোচগুলো অনেক সময় আলাদা হয়, তুমি যখন একটু হায়ার লেভেলে যাবো তখন হচ্ছে ডিবাগের টুলই আছে কিছু, ইভেন তোমাদের এখানেও কিছু আইডির মধ্যে টুল আছে, ডিবাগ অনেকভাবে করা যায়, আইডি বেস্ট ডিবাগিং করা যায়, আইডির মধ্যে বিভিন্ন ধরনের টুল আছে সেটা দিয়ে ডিবাগিং করা যায়, আরেকটা ডিবাগিং হচ্ছিলো হাতে করা, মানে জাস্ট হাতে তুমি ভ্যালু নিয়ে করতে পারো, এইটাও অনেক সময় টাফ হয়ে যায় কারণ অনেক সময় হচ্ছে হলো মানে হাতে এই ধরনের আমি কতক্ষণ ধরে করবো, তো সেটার জন্য কী করতে পারো তুমি এই যে ভ্যালুগুলো প্রিন্ট করে দিতে পারো, মানে আমি এখানে যে কী করতে পারি সে ধরো আমি এই লাইনটা আপাতত আমি অফ করে দিলাম, আমি জাস্ট দেখি যে এখানে লাইনের আয়ের মানে কীরকম প্রিন্ট হচ্ছে, ধরো আমি এখানে
পার্সেন্ট সরি এখানে না দিয়ে একদম ডাইরেক্ট আমি দিয়ে দিই এটার ভিতরে, তখন দেখো পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি আমি জাস্ট আই লাইন সরি অথবা লাইন আর আই এভাবে দিই, তাহলে হয়তো একটু ভিজিবল করতে সুবিধা হবে। ধরো আমি যদি দেই 10 একটু বড় হয়ে যায় এই 8 অথবা 7 দিই। সো এখন দেখো প্রিন্টটা কিরকম আসতেছে, 7 দেওয়ার পরে দেখো একের জন্য কিন্তু আই এর কিছুই প্রিন্ট হয় নাই। ফার্স্টে দেখো লাইন যখন 2 তখন কিন্তু প্রিন্ট হয়েছে আই 1, লাইন যখন 3 তখন প্রিন্ট হয়েছে আই 1 এন্ড 2। এটা দেখেও কিন্তু বোঝা যায় যে ইনার লুপটা কতবার এক্সিকিউট হচ্ছে, জিনিসটা ক্লিয়ার? সো তুমি ওই সময় বুঝতে না পারো, এইভাবে তুমি যদি ভ্যালুগুলো দেখো তাও কিন্তু তোমার একটু ভিজুয়ালাইজ করতে একটু সুবিধা হয়। এটা হচ্ছে অনেক সময় প্রিন্ট এফ দিয়ে এরকম ডিবাগ করা হয়, তুমি তোমার যে জিনিসগুলো আসলে এক্সপেক্টেড ছিল সেটা অফ করে দাও, তুমি আসলে ভ্যালুগুলো দেখো যে ভ্যালুগুলো কী আসতেছে, দেন তাহলে তোমার একটু এরকম ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে যে ভ্যালুগুলো কী আসতেছে। ফার্স্টে আমরা যে এরকম একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে লাস্ট লাইনটা প্রিন্ট হবে না, আমরা অনেকে বলতেছিলাম যে একটা একটা করে কম প্রিন্ট হবে, আবার বলতেছিলাম যে ফার্স্ট লাইনটা প্রিন্ট হবে না, তো একটা কনফিউশন ছিল। বাট আমরা যখন টেস্ট করলাম তখন কিন্তু আমাদের অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে যে আসলে ফার্স্ট লাইনটা আসতেছে না। সো এটা হলো তুমি হাতে কলমে করলা, আরেকটা কীভাবে তুমি কোড দিয়ে করতে পারো সেটা হচ্ছিল জাস্ট তুমি ভ্যালুগুলো প্রিন্ট করে দাও। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার লাইন নাম্বার 1 এর জন্য কিছু প্রিন্ট হয় না, দ্যাট মিন্স লাইন নাম্বার 1 এর জন্য সে এন্টারই করে নাই লুপের মধ্যে, এন্টার যদি করতো তাহলে তো একটা কিছু একটা আই এর ভ্যালু প্রিন্ট করতো, বুঝে গেছে? সো এরা এরকম তিন ধরনের ডিবাগিং, আপাতত তিন ধরনের ডিবাগিং চিন্তা করতে পারে, একটা হলো আইডিএ বেসড, ওটা আপাতত তোমাদের আমি দেখাই নাই, একটা হলো হাতে কলমে, আরেকটা কি এরকম প্রিন্ট দিয়ে যে কোনো জায়গায় প্রিন্ট দিয়ে দেখতে পারো যে ভ্যালুটা কী প্রিন্ট হচ্ছে। নট অনলি জাস্ট ইনার লুপে আমি দিচ্ছি, তুমি আউটার লুপে প্রিন্ট করে দেখতে পারো যে এই লাইন নাম্বার 1 তখন লাইন নাম্বারের জন্য ঢুকলো, আবার ঢুকছে কি না অথবা বের হয়েছে কি না আউট, এরকম আমরা অনেক ধরনের মানে এরকম কমেন্ট ইউজ করি, ডিবাগিং ইউজ করি যে দেখি, ঠিক আছে? আমরা অনেক সময় বাংলা ইয়েও লিখে দেই যে মানে বের হয়েছে অথবা আসছে এরকম সামথিং কী করে, বাট মিনিংফুল কমেন্ট ইউজ করলে বেটার যে ডিবাগিং, তাহলে তুমি পরবর্তীতে তুমি যদি আবার কোডটা দেখতে চাও তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, ওটা আপাতত পরের ব্যাপার। সো তাহলে আমাদের বুঝে গেছে আমরা কীভাবে ডিবাগ করবো, ইটারেট করবো কীভাবে। সো এটা হচ্ছে একটা হলো আমাদের প্রবলেমটা সলভ করার জন্য। সেকেন্ডলি যেটা আসলে এই প্র্যাকটিসটা আরও কেন দরকার, তোমাদের পরীক্ষার মধ্যেও কিন্তু এই ধরনের কোশ্চেন থাকবে যে একটা কোড দেওয়ার পরে বলবে যে আউটপুট বের করো, তখন তুমি কীভাবে বের করো, তোমার কাছে তো কম্পাইলার নাই, তখন তোমার কী করতে হবে এরকম ইটারেট করে করে কম্পাইলার মানে তোমাকে নিজেই ওই সময় এক্সিকিউট করতে হবে এরকম ইটারেট করে করে, তুমি ভ্যালু ধরবা ধরে ওটা হচ্ছে হলো এরকম ভ্যারিয়েবলগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করবা, দেন এক্সিকিউট করবা, ইটারেশন করবা। সো এই প্র্যাকটিসটা এখন থেকেই তোমাকে করতে হবে। তুমি যতই শোনো আমাদের মধ্যে মানে এটা শোনো, আমি যখন মানে প্রোগ্রামে মানে তোমরা কিন্তু এক হিসাবে একটু লাকি, যে আমি ফার্স্ট ক্লাসের দিকে বলছিলাম যে তোমাদের প্রোগ্রামিং কোর্সটা দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারে, সো ইউ গেট সাম টাইম টু অ্যাডাপ্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, কিন্তু আমরা কিন্তু এরকম অ্যাডাপ্ট করার টাইম পাইনি, আসার পরেই প্রোগ্রামিং ধরে দেওয়া হয়েছে। তা আমাদের যখন আমাদের সময় ছিল দুইটা ইন কোর্স হইতো, মানে তোমাদের তো একটা জাস্ট বিট পরীক্ষা হয়, তোমরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সেফে আসো, মানে আমরা ছিলাম হচ্ছিল আমাদেরকে বলা হয়তো যে আমরা মানে আমরা হচ্ছিল 16 ব্যাচ, ঠিক আছে, মানে আমরা আমরা হচ্ছিল এখানে মানে ফার্স্ট সেমিস্টার ব্যাচ ছিলাম, মানে তোমরা হচ্ছিল মানে সেমিস্টার ব্যাচের সেকেন্ড ইটারেশন, মানে আমাদের থেকে মানে আমাদেরকে মানে জ্বালানো পোড়ানোর পরে যা হয়েছে সেটা হলো তোমরা পাইছো, মানে তোমরা হলো সুবিধাটা বুক করতেছো, কিন্তু অ্যাকচুয়াল পেনটা হচ্ছে আমরা নিছি। তো তোমরা যে এখন চিন্তা করো যে এত এত কোর্স এত এত টাইম, বাট স্টিল তোমরা আসলে মেন পেনটা এখন মানে মানে দেখো নাই, তোমাদের টোটাল ক্রেডিট কত এখন, 140 অথবা 145 এরকম মনে হয়, আমাদের ছিল 160। তো পার সেমিস্টারে কিন্তু এরকম তাহলে আমাদের ক্লাস করতে হতো, তাহলে তুমি চিন্তা করো 8টা যদি হয় তাহলে পার ক্লাস পার মানে পার সেমিস্টারে 2-3 ঘন্টা আমাদের বেশি ই করতে হতো, ঠিক আছে? সো 2-3 ঘন্টা যা সেটা ছিল না, আমাদের কোর্সগুলো ছিল একদম সেরকম টাইপের,
মানে যত কিছু ছিল মানে সব কিছু আমাদের উপরে দেওয়া হয়েছে, আমাদের দিয়ে ওরা টেস্ট করে দেখা হয়েছে যে ওকে এগুলা হয়েছে কি না। মানে আমরা আমাদেরকে বলতাম হলো গিনিপিক ব্যাচ, যে আমাদের হচ্ছিল দিয়ে সব কিছু টেস্ট করে এখন হচ্ছিলো তোমরা এটা হলো যে মানে তোমাদের 2015 মানে তোমাদের এটা রান করতেছে তোমরা হচ্ছিলো এই নতুন সিলেবাসের হচ্ছিলো থার্ড ব্যাচ, ঠিক আছে। সো তোমরা কিন্তু এই যে এখন কিন্তু যে অনেকখানি টাইম পাও এটা প্রয়োজন, ঠিক আছে। আমাদের সময় এরকম ছিল না। তো আমরা ওই যে ফার্স্ট আমাদের ঢুকার সাথে সাথে কয়েকদিন পরে আমাদের ফার্স্ট ইনকোর্স শুরু হয়ে গেছে। আমাদের সময় দুইটা ইনকোর্স ছিল, তোমাদের হলো একটা মিড, জাস্ট ওই তোমাদের যেরকম একটা মিড হয় ওই মিডের মতন আমাদের হচ্ছিলো দুইটা হচ্ছিলো ইনকোর্স, মানে দুইটা মিড বলতে পারো। সো একটা হিসেবে সুবিধা ছিল, অবশ্য তোমরা ওই সুবিধাটা মানে মোটামুটি আছে। আচ্ছা মানে মেন আমাদের ছিল হচ্ছিলো যে ঢুকার সাথে সাথে আমরা বুঝার আগেই হচ্ছিলো ক্লাস শুরু হয়ে গেছে, মানে সরি ফার্স্ট ইনকোর্স চলে আসছে। তো আমাদের মানে আমার যেটা প্রবলেম হয়েছিলো যে মানে আমি কোড করতে পারতাম ভালো, কিন্তু আমাকে লিখতে দিলে অথবা যে ট্রেসিং করতে দিলে তখন আর কাজ করতো না। আমি মানে চিন্তা করতাম এটা দরকারটা কি, শুধু শুধু এই মানে কম্পাইলার তো আসছে, মাথায় আবার কম্পাইলার বানানো দরকার কি, মানে মাথায় আবার বসে বসে এক্সিকিউট করো, এই বসে বসে ট্রেস করো। ওই সময় আসলে অ্যাকচুয়ালি জিনিসটা আমরা বুঝি নাই যে আসলে কেন করতে হয়। এটা করতে হয়েছিলো যে ডিবাগিং করতে গেলে সবসময় এই জিনিসটা কাজ করা লাগেই, যে তুমি প্রিন্টার প্রিন্ট করে দেখবা। মানে আমি হচ্ছে আইডি বেস ডিবাগিংটা পছন্দ করতাম, মানে ওই যে ভিজুয়াল স্টুডিওর মধ্যে সুন্দর একটা ডিবাগিং ছিল যে ভ্যালুগুলো দেখাই দিত, যে এ এর ভ্যালু এত হচ্ছে, বি এর ভ্যালু এত হচ্ছে, এরকম দেখানো যায়। ওইটা হলো আইডি এর উপর বেস করে। আরেকটা ছিল প্রিন্টের, তো আমি ফার্স্টে দিকে প্রিন্টের পছন্দ করতাম না। সো যেটা হয়েছে যে ফার্স্ট ইন কোর্সে একদম মানে মা আমাকে সহায় দিছিল, ঠিক আছে। সো ভালোই পরিমাণে রেজাল্ট ডাউন হয়েছিল। এখন এরপরে তারপর হচ্ছিলো শিখছি যে আসলে কেন করতে হবে, তারপর আস্তে আস্তে হচ্ছিলো কোপ আপ করার চেষ্টা করছি। সো এই যে আমি তোমাদের কিন্তু আগে থেকে বলে দিলাম, আর তোমাদের মিট কিন্তু আরও অনেক দূরে, মানে দূরে মানে আসলে দূরে না, তাও তোমাদের মিট কবে জানো? তোমাদের মানে এটা কী বলে ঈদ হচ্ছিলো তোমাদের 15-16 তারিখ থেকে 13-14 তারিখ থেকে বন্ধ হবে, মানে ঈদের বন্ধ শেষ হওয়ার এক উইক পরেই তোমাদের মিট, মানে ইমিডিয়েট এক উইক পরে, ঠিক আছে। মানে ঈদের বন্ধ শেষ হবে মানে 25 তারিখের দিকে, এরপরে হচ্ছিলো এই সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা ইমিডিয়েট সেকেন্ড উইক। সো এখন থেকে এই প্রিপারেশনটা নিয়ে নাও, কারণ এ ধরনের কোশ্চেন কিন্তু নট অনলি মিড, তোমাদের ফাইনালেও কিন্তু এ ধরনের কোশ্চেন থাকবে। এ ধরনের কোশ্চেন না মানে আউটপুট ট্রেসিং টাইপের, মানে আমি তোমাকে একটা কোড দিয়ে দিবো, একটা ভ্যালু দিয়ে দিবো যে এটা হলো ইনপুট, নাও ট্রেস দ্য আউটপুট, অথবা উল্টাটাও থাকতে পারে। আমি আউটপুট দিয়ে দিলাম, কোড দিয়ে দিলাম, এবার ইনপুটটা বের করো। এটা ইন্টারেস্টিং না, যে তুমি আউটপুট দিয়ে দিলাম, এবার কোন ইনপুটের জন্য আসলে এই আউটপুটটা আসছে, ঠিক আছে। এরকম অনেক ধরনের কোশ্চেন কিন্তু থাকতে পারে। সো আসলে কোশ্চেন চিন্তা করে লাভ নাই, তুমি যদি মোটামুটি এটা বুঝতে পারো। এখানে আমি যে বারবার বলছিলাম, ক্লাসে মোটামুটি যদি অ্যাটেন্টিভ থাকো এই সেম জিনিসই তোমার পরীক্ষার মধ্যে আসবে। নট অনলি ক্লাস, তোমাদের যে যে আমরা প্র্যাকটিস কন্টেস্ট দিয়েছি, আসলে কিন্তু এই কোর্সের জন্য ল্যাব আর থিওরি কোনো আলাদা নেই। তুমি যদি ল্যাবের মধ্যে ওই প্রবলেমগুলো সলভ করার যদি ট্রাই না করো, তাহলে কিন্তু থিওরির মধ্যেও তুমি এই জিনিসটা মানে তুমি মানে প্রবলেম ফেস করতে পারো, ঠিক আছে। সো আমি তোমাদের ক্লাসে মানে তোমাদের ক্লাসরুমে গুগল ক্লাসরুমের মধ্যে কিছু প্রবলেম দিয়ে দিবো, এই প্রবলেমগুলো একটু সলভ করো নেস্টেড লুপে। সো নেস্টেড লুপ মোটামুটি এটাই, যে তোমার হচ্ছে একটা পার্টিকুলার প্রবলেম বেস করে তোমাকে হচ্ছিলো এখন রিলেশন বের করতে হবে, যে ইনার লুপের সাথে মানে সরি আউটার লুপ কীভাবে ইনার লুপের সাথে রিলেশনটা থাকে, অ্যান্ড কীভাবে ইনার লুপটাকে তুমি কন্ট্রোল করবা। অনেক সময় হচ্ছে আউটার লুপের উপর বেস করে ইনার লুপকে কন্ট্রোল করতে হয়, যেটা হচ্ছিলো যে এই প্রবলেমের ক্ষেত্রে এই প্রবলেমটা আসলে কি, আউটার লুপটা কিন্তু ইনার লুপকে কন্ট্রোল করতেছে, যে আউটার লুপের একটা ভেরিয়েবল সেটা ইনার লুপকে কন্ট্রোল করতেছে, যা হাউ ইউ ক্যান বিহেভ। কিন্তু আগে যে প্রবলেমটা ছিল যেখানে হলো অলওয়েজ সেম জিনিস আমি প্রিন্ট করতেছিলাম, সেখানে কিন্তু আসলে ইনার লুপ আর আউটার লুপের মধ্যে মানে তেমন এত রিলেশন নেই, মানে আউটার লুপের যে ভেরিয়েবল সেটা ইনার লুপেরকে এত ইফেক্ট করতেছে না। হ্যাঁ ইফেক্ট করতেছে কি, যে লাইন জিনিসটা কতবার রিপিট হবে সেটা করার জন্য, কিন্তু প্রত্যেকটা লাইনে কীরকমভাবে বিহেভ করবে সেটার জন্য কিন্তু কোনো কিছু সেখানে আমরা কন্ডিশন দেই নাই, ঠিক আছে, ক্লিয়ার। সো এটাই মোটামুটি ছিল হচ্ছিল নেস্টের লুপ। এখন এই নেস্টের লুপের ভিতরে কি আমি আবার কন্ডিশন দিতে পারি না, যে সিম্পলভাবে আমি যদি এখানে বলি যে যদি
ওকে আমি যদি বলি যে হ্যাঁ তাহলে আমি কোন জায়গায় গিয়ে লিখবো? তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম। এটা আপাতত এটা আসলে কি প্রিন্ট করতেছিল যে আমাদের ট্যাঙ্ক এটা প্রিন্ট করতেছে। এখন আমাদের কি আসছে, প্রত্যেকটা ইভেন্ট লাইনে কিন্তু আসলে ডলার প্রিন্ট করতেছে। তাহলে এখন আমি এই কোডটা কিভাবে মডিফাই করবো? লাইন যদি অড হয় তাহলে স্টার প্রিন্ট করো, আর যদি লাইন যদি ইভেন হয় তাহলে ডলার প্রিন্ট করো। তাহলে জাস্ট সিম্পলি আমি এই লুপের ভিতরে আমি একটা কন্ডিশন দিয়ে দিলে হয় না, যে ইফ প্রিন্ট এফ না সরি ইফ লাইন মড মড টু ইকুয়াল ইকুয়াল যদি সে ওয়ান হয় তাহলে প্রিন্ট স্টার, আর এলস হবে হচ্ছে হলো প্রিন্ট এফ ডলার। বুঝা গেছে? সো আমি যদি একটু রান করে দেখি, তো এই আসলে এটাই প্রিন্ট করবে। পাইপ দিলে ও আচ্ছা নিউ লাইন আমি বাদ দিয়ে দিছি। সো আমার ওই যে লাইন নাম্বার উপরে বেস করে আমার হচ্ছে হলো ডলার সাইন প্রিন্ট করতেছে। এখন এই কাজটাকে আমি একটু অন্যভাবে যদি করি, আমি জাস্ট ইউজ মানে একটা আরেকটা অ্যাপ্রোচে করে দেখাই। এই লাইনটা আমি প্রিন্ট করে দেই, অফ করে দেই। এইটা আসলে প্রিন্ট করবে অলওয়েজ মানে স্টার, এটা স্টারে প্রিন্ট করবে সবসময় এই লুপটা। ঠিক আছে, আমি যেটা করব এই লুপের আরেকটা ভার্সন তৈরি করব। তার আগে আমি এখানে একটা কন্ডিশন দেব, ইফ লাইন মড টু ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে এটা, আর এলস যদি হয় তাহলে এটা। দুটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? কাজ করবে? বুঝা গেছে অ্যাপ্রোচটা কি? হ্যাঁ কোনটা? আচ্ছা সো দুইটাই কাজ করবে না? আগে কি করছিলাম, ইনার লুপের ভিতরে এন্টার করে তারপর আমি কন্ডিশন দিছি। এখন আমি ইনার লুপে আমি হচ্ছে হলো দুইটা ভাষণ করে ফেলছি, একটা ইনার লুপ হচ্ছে হলো স্টার প্রিন্ট করার জন্য, আর একটা ইনার লুপ হচ্ছে হলো ডলার প্রিন্ট করার জন্য। সো কোনটা অ্যাক্টিভেট হবে, ইট ডিপেন্ডস অন লাইন নাম্বার। যদি লাইন নাম্বার যদি অড হয় তাহলে অ্যাক্টিভেট হবে ফার্স্টেরটা, ইভেন হলে নিচেরটা। ঠিক আছে, ক্লিয়ার? সো তাহলে দেখো আমি কিন্তু এখানে আমার নেস্টেডের কন্ডিশনের ভিতরে আমার নেস্টেডের লুপ ইউজ করতেছি। আগে আমি একটা লুপ ইউজ করলাম, তার ভিতরে নেস্টেড কন্ডিশন, তার ভিতরে হচ্ছে আমি নেস্টেডের লুপ। আসলে বোধ ভার্সনই কাজ করতেছে। এখন তুমি কিভাবে কাজ করবা ইট ডিপেন্ডস অন ইউ। দুইটাই মোটামুটি কমপ্লেক্সিটি অলমোস্ট সিমিলার। হ্যাঁ কোডিং যদি চিন্তা করো তাহলে এটার কোড লিখতে টাইম বেশি লাগবে, কারণ এটার কোড লেন্থটা বড় হয়ে গেছে। আগে কোডটার লেন্থটা কত ছিল, একটু ছোটো ছিল, জাস্ট একটা জায়গায় আমি একটা কন্ডিশন দিয়েছি। বাট দুইটাই কাজ করবে এবং দুইটাই মোটামুটি সেম টাইমই লাগবে। এখানে আমার টাইম একটা ফ্যাক্টর। হ্যাঁ একবার হ্যাঁ কম্প্যারিজন, হ্যাঁ এটা বলা যেতে পারে এটা একটু কম হবে, এটা অবভিয়াসলি এত বেশি ম্যাটার করে না। হ্যাঁ একটু কম হবে, কারণ ওখানে ওই যে প্রত্যেকবার আমি
চেক করতেছিলাম যে লাইন নাম্বার অড কিনা, আর এবার হচ্ছিল একবার চেক করে আমি চাইছি হ্যাঁ এই ক্ষেত্রে একবার মানে কম হবে। বুঝা গেছে? আচ্ছা আমরা একটা 10 মিনিটসের ব্রেক নিব, মানে ব্রেক নিয়ে আবার নেক্সট আবার হবে, ঠিক আছে? বাট ব্রেকের সময় একটু জাস্ট ব্রেকের সময় একটু চিন্তা করো যে আমি যদি এটা এভাবে না করে এটা যদি করতাম, ঠিক আছে, এটা একটু চিন্তা করো 10 মিনিটস ব্রেক, এখন এই যে এই ঘড়িতে 9:52 বাজতেছে, সো 10:02 একদম ঠিক 10:02 ক্লাস শুরু হবে, ঠিক আছে?